কোথায় যে শেষ কে বলে দেবে, ছায়া হয়ে হেঁটে চলা যতটা জীবন দুটো হাতে ধরে। নমস্কার, সংবাদ প্রতিদিন .in-এ আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের অত্যন্ত প্রতিভাবান অভিনেত্রী তাসনিয়া ফারিন। আমরা কথা বলবো তার আসন্ন ছবি আরও এক পৃথিবী নিয়ে। হাই তাসনিয়া, কেমন আছেন? খুব 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 ভালো আছি। আমার মনে হয় এবার আমার কলকাতার ভিজিটটা মেমোরেবল হয়ে থাকবে আমার জন্য। বুঝলাম। আচ্ছা, আমি যতদূর জানি গত বছরটা আপনার খুব ভালো গিয়েছে, ইন দ্য সেন্স যে কেরিয়ারের নিরিখে আপনি খুব দুটো গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশে। তো অ্যাওয়ার্ড কি কাজ, ভালো কাজের ইচ্ছেটা আরও বাড়িয়ে দেয়? আমি পার্সোনালি তো অ্যাওয়ার্ডের জন্য কাজ করি না, কাজ করি কারণ ওই ক্যারেক্টারটা যদি ভালো লাগে বা আমার মনে হয় যে আমার দর্শক আমাকে এই ক্যারেক্টারটা দিয়ে মনে রাখবে, সে ধরনের কাজের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করি। আর সেই সাথে যদি অ্যাওয়ার্ড পেয়ে যাই সেটা তো অবশ্যই বাড়তি পাওয়া। অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে? এবং অবশ্যই আমি বলবো যে অ্যাওয়ার্ডের থেকে বড় কথা যাদের সাথে আমি নমিনেশন পাচ্ছি, প্রত্যেকেই প্রতিভাবান থাকে, তো অ্যাওয়ার্ডটা কার হাতে উঠলো তার থেকে বড় কথা যে কাদের সাথে কম্পিট করছি। তো অবশ্যই অ্যাওয়ার্ড খুব ইন্সপায়ারিং। বুঝলাম। আচ্ছা, এবারে একটু জানতে চাই যে আপনাকে আমরা দেখেছি মোস্তাফা সরদার ফারুকির লেডিস অ্যান্ড জেন্টলম্যানে, তারপরে আমরা কারাগারে দেখেছি, এই দুটোতেই আপনার কাজ অসম্ভব প্রশংসিত হয়েছে। তো সেইটা নিয়ে যদি একটু বলুন, কতটা ভালো লাগা ছিল এই দুটো কাজের জন্য? যেটা সবসময় বলি, এভরিথিং ইন লাইফ দ্যাটস গুড ফর মি কামস আনএক্সপেক্টেডলি। দুটো কাজের সাথেই আসলে আমার যাত্রাটা খুব মধুর। এবং গ্লোবালি যে একটা বাংলাদেশের কন্টেন্ট সবাই দেখছে, এই ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্মগুলো করে না আমরা তখন বুঝতে পারি। তো আমার মনে হয় যে সেই জায়গা থেকে আমরা একটা গ্লোবাল অডিয়েন্স গ্রো করার সুযোগ পেয়েছি। যখন দেশের বাইরে যাই মানুষ কাজগুলোর কথা বলে খুবই ভালো লাগে এবং মনে হয় যে নিজেকে কোনো না কোনোভাবে হয়তো একটা ভালো একটা জায়গায় রিপ্রেজেন্ট করার সুযোগ পাচ্ছি, সেটার জন্য খুবই লাকি। বুঝলাম। আচ্ছা, ভালো যে কোনো চরিত্র বেছে নেওয়া, মানে কাজের পেছনে চরিত্রগুলো কীভাবে বেছে নেন সেটা যদি একটু বলেন। প্রথমত আমি যখন গল্প পড়ছি আমি অ্যাজ অ্যান অডিয়েন্স সেটাকে পড়ার চেষ্টা করি, কারণ আমার মনে হয় যে মোর দেন দ্য ক্যারেক্টার, মোর দেন দ্য স্টোরি, কতটা এঙ্গেজিং একজন অডিয়েন্সের কাছে সেটা আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট। তো যখন আমি একটা গল্প শুনি বা পড়ছি তখন আমি নিজেকে ওই ক্যারেক্টার ভাবি না বা ভাবি না যে ওই স্টোরিতে আমি কাজ করছি, আমি চিন্তা করি যে এই স্টোরিটা আমি দেখছি। তো আমি যখন ভিজুয়াল করতে পারি তখন আমি বুঝতে পারি যে এই স্টোরিটার প্রতি আমি অ্যাট্রাক্টেড কিনা। তারপর আমি ক্যারেক্টার ব্যাপারেটা দেখি, ক্যারেক্টারের মেরিটটা কতটুকু, দেন তারপর বাকি সব কিছু। একদম। আচ্ছা, আপনি ফারুকি সাহেব এবং শৌকির মতো পরিচালকের সঙ্গে কাজ করেছেন, তারপর এইখানে আপনি এবারে অতনু ঘোষের সঙ্গে কাজ করলেন, একটু বলবেন কিভাবে যোগাযোগ হলো অতনুদার সঙ্গে? আসলে অতনুদা আমার কাজ দেখেছিলেন, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান দেখেই আমাকে ওনাদের সাইড থেকে অ্যাপ্রোচ করা হয়। এবং আমি যখন অতনুদার নাম শুনি তখন তো অবশ্যই অনেক বেশি উৎফুল্ল ছিলাম। এবং আমার একটা ইচ্ছা ছিল, আমি যখন প্রথম ছবিটা করব কিছু রিকোয়ারমেন্ট ছিল যে হ্যাঁ এরকম একটা ভালো ব্যানারের হতে হবে, ভালো পরিচালক, ভালো স্টোরি হতে হবে, ভালো ক্যারেক্টার হতে হবে, সব কিছু মিললে আমি করব। আমার কখনো তাড়া ছিল না যে আমার ছবি করতে হবে, এখনই করতে হবে। তো সব কিছু যখন মিলে গেল তখন আমার কাছে মনে হলো যে এর থেকে ভালো সুযোগ তো আর হয় না, হতেই পারে না, যদিও এটা দেশের বাইরে প্রথম, তাতে কি প্রথম শুরু করা যায়। এবং খুব একটা মেজর রোলে আপনি রয়েছেন সেটা আমি ছবির পোস্টার ট্রেলার ইত্যাদি দেখেই বুঝতে পারছি, প্রতীক্ষার চরিত্রে রয়েছেন আপনি। সমস্ত চরিত্রের জন্যই আপনার একটা প্রস্তুতি থাকে আমি যতদূর জানি, যে আপনি বেশ রিসার্চ করে এবং চরিত্রটাকে ভেতরে নেওয়ার চেষ্টা করেন, এই প্রতীক্ষার জন্যে কীরকম আপনি প্রিপারেশন করছেন? প্রতীক্ষার প্রিপারেশনটা আসলে অন্যান্য চরিত্র থেকে অনেক বেশি নিতে হয়েছে, কারণ যেহেতু এটা একটা অন্য ব্যাকগ্রাউন্ড, সম্পূর্ণ ভিন্ন জগতের, আসলে আরও আরেকটা পৃথিবীর চরিত্রর সাথে আমি ডিল করছিলাম। তো আমার যেটা হয়েছে যে কলকাতায় এসে থাকা হয়েছিল ছবির আগে বেশ কিছুদিন, তো লুক টেস্টের ব্যাপারে বা ভিসার কারণে অনেক কিছুর ব্যাপারে, তখন আমি যেটা করেছি রেগুলার চরিত্রটা সম্পর্কে জানার চেষ্টা করেছি, এখানকার কালচার কীরকম, এখানের মানুষ কী করে ভাত খায়, কী করে হাঁটে, কী করে কথা বলে, সব কিছু একটু
দেখার চেষ্টা করেছি। মনে হয় না বাংলাদেশের সঙ্গে খুব তফাত আছে কি? না, তফাত তো অনেক আছে, আবার অনেক নেইও। তো সব মিলিয়েই আসলে দেখা গেল যে হ্যাঁ, মনের জায়গা থেকে অনেক মিল আছে, কালচারালি অনেক মিল আছে, আবার কিছু অভ্যেসগত দিক থেকে তো অবশ্যই পার্থক্য আছে। দুই দেশের আত্মার যোগটা তো আমরা অস্বীকার করতে পারি না। না, সেটা তো অনেক আগে থেকেই আছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। আচ্ছা, একটুখানি বলুন, লন্ডনে এই ছবিটার পুরো শুটিং হয়েছে আমি যতদূর জানি, সেই অভিজ্ঞতাটাও নিশ্চয়ই খুবই অন্যরকম হয়েছে। এই ছবিটা আসলে লন্ডন ছাড়া কোনো করার উপায় ছিল না, কারণ গল্পটা এমন, হ্যাঁ লন্ডনের জায়গায় হয়তো ফ্রান্স হতে পারতো বা কোনো অন্য দেশ হতে পারতো, কিন্তু এই ছবিটা আসলে দেশ ছেড়ে যারা গিয়েছে কিন্তু শিকড়ের সাথে কোনো না কোনোভাবে এখনও কানেকশন আছে, অথবা দেশে বাইরে তারা সার্ভাইভ কী করে করছে, হয়তো যে কোনো মুহূর্তে কেউ ঘর ছাড়া হয়ে যেতে পারে, এরকম একটা টেন্ডেন্সি আছে। তো সে ধরনের মানুষরা কী করে সার্ভাইভ করছে, বা আমরা জানি অনেকেই 15-20 বছরের জন্য গিয়েছে, হয়তো একটা পাসপোর্টের আশায়, সেটা পাচ্ছে না, এই জন্য ফেরত আসতে পারছে না। তো সে ধরনের মানুষগুলোর লাইফটা কিন্তু খুব ডিফারেন্ট হয়। কিন্তু আমার যেমন প্রথমবার লন্ডন যাওয়ার অভিজ্ঞতা, প্রতীক্ষারও প্রথমবার লন্ডন যাওয়া, তো সেই জায়গাটা খুব কানেক্টিভ ছিল, এবং আমি আসলে প্রতীক্ষার চোখ দিয়ে পুরো লন্ডনটা দেখার চেষ্টা করেছিলাম। এবং আমার যেহেতু যে কদিন ছিলাম মোটামুটি প্রতিদিনই শুটিংয়েই ছিলাম, আমার কোনো ব্রেক ছিল না, সে কারণে প্রতীক্ষা হয়েই আমি আমার লন্ডনের এক্সপিরিয়েন্সটা করার চেষ্টা করেছি। এবং ওই সময় আমার কাছে আসলেই ফিল হয়েছে যে যদি এখানে আসলেই আমি থেকে যাই তাহলে কী হবে, ব্যাপারটা কেমন হবে, বা আমি এখানে যদি আজকে কাউকে না চিনি আমি কী করে এখানে সার্ভাইভ করব। তো প্রতিদিন আমার আসলে এগুলোই ঘুরতো। তো আমার মনে হয়েছে যে আমি অ্যাজ আ তাসনিয়া ফারিন না, অ্যাজ আ প্রতীক্ষা আমি লন্ডনটাকে এক্সপিরিয়েন্স করেছি। খুব সুন্দর বললেন আপনি। আচ্ছা, এই ছবিতে কৌশিক গাঙ্গুলির মতন পোড়খা অভিনেতা এবং পরিচালকও রয়েছেন, তার সঙ্গে আপনার বেশ কিছু দৃশ্য রয়েছে, তো সেইটা কি একটু চ্যালেঞ্জিং ছিল? সেটা প্রথম প্রথম আমার মাথায় খুব এটা খেলছিল যে ওনার সাথে স্ক্রিন শেয়ার করতে গিয়ে আমি আমার কারণে ওনার অ্যাক্টিংয়ের আবার হ্যাম্পার না হয়ে যায়। তো যেটা করতাম যে প্রতিদিন আগের দিন রাতে আমি খুব বেশি করে ডায়লগসগুলো পড়ে ফেলতাম, বা সিনটাকে খুব ভালোভাবে আত্মস্ত করার চেষ্টা করতাম, যাতে করে আমি আমার ফুল প্রিপারেশন নিয়ে ওনার সামনে থাকতে পারি। তা আমার কাছে সবচেয়ে বড় কনফিডেন্সটা আমি তখনই পাই যখন আমি জানি যে আচ্ছা এই সব এর মানে আদ্যপান্ত আমি সব কিছু জানি। তো ওই সময় না, তখন আমার সামনে যত বড় বাঘা অভিনেতাই হোক আমি তো জানি যে আমি কী করছি। তো সেটা আমাকে একটা কনফিডেন্স দিয়েছিল। এবং অবশ্যই কৌশিক দাকে আমি যেরকম ভেবেছিলাম, উনি একদম, আমি ওনাকে প্রথমে খুব ভয় পেতাম যে উনি কীরকম হবে, কী মার খাবো না কী করবো, তো সেটা তো হবে না। তবে মানে উনি এত ফ্রেন্ডলি এবং এত ওয়েলকামিং, আর ওনার সাথে অ্যাক্টিং করতে এত ভালো লেগেছে, যে কারণে যে উনি এত আনপ্রেডিক্টেবল, যে কোনো একটা সিকোয়েন্স আমি হয়তো মনে মনে অনেক সাজাচ্ছি যে আমি এভাবে এভাবে করবো, কিন্তু উনি এমনভাবে জিনিসটা ঘুরিয়ে দিত যে আমার আমার আনএক্সপেক্টেড কিছু একটা করতে হতো, সেই কারণে আমাদের কেমিস্ট্রিটা খুব ভালো দাঁড়িয়েছে। বুঝলাম। আচ্ছা, এত কম বয়সে আপনি ইতিমধ্যে চঞ্চল চৌধুরীর সঙ্গেও কাজ করে ফেলেন, চঞ্চল চৌধুরীর মতো ভয়ঙ্কর ভালো একজন অভিনেতা, কৌশিক গাঙ্গুলি তো বললেন আপনি নিজেই, তো সেই চঞ্চল বাবুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটাও ঠিক কীরকম ছিল? কারণ ওটা আরও ডিফিকাল্ট আমার মনে হয়েছিল কারাগারে। হ্যাঁ, কারাগারের চরিত্রটা তো ডিফিকাল্ট ছিল। জনপ্রিয় হচ্ছে চঞ্চল চৌধুরীর ওই পাশে, তাতে আমি মানে প্রচন্ড যে আপনি পাওয়ারফুল সেটা বোঝাই যায় না। আমি পাওয়ারফুল বা কিছু আমি বলবো না, অ্যাজ আই সেড মানে যত ভালো কো অ্যাক্টর আপনি আমাকে দিবেন, আমার ক্ষেত্রে না যে কোনো অ্যাক্টরের ক্ষেত্রে, আপনার তত ভালোটা বের হয়ে আসবে। সেটা এখন চঞ্চল চৌধুরীর কথা বলি, কৌশিক গাঙ্গুলির কথা বলি, ভালো অ্যাক্টাররা কখনো অন্য অ্যাক্টরকে ডমিনেট করতে চায় না, ভালো অ্যাক্টাররা সবসময় সাপোর্টটা আরও ওভাবে দেয় যাতে আমার যেখানে যার ডমিনেট করার কথা, যেখানে যার সাবমিসিভ হওয়ার কথা, সেটা যাতে ঠিকঠাকভাবে পর্দায় বোঝা যায়, কারণ পর্দার রসায়নটা খুব ইম্পর্টেন্ট। সো আমার মনে হয় যে চঞ্চল ভাইয়ের কথা বলি বা কৌশিক গাঙ্গুলির কথা বলি, ওনারা এটা বোঝেন এবং ওনারা ওই সুযোগটা তৈরি করে দেন। খুব ভালো। আচ্ছা, আমরা যতদূর জানি 3 ফেব্রুয়ারি আপনার আরও এক পৃথিবী আসবে, তো এই ছবিটা নিয়ে কতটা এক্সপেকটেশন, মানে ভারতের লোক আপনাকে বড় পর্দায় প্রথমবার দেখবে? আমি নিজেও আমাকে প্রথমবার বড় পর্দায় দেখব, তো সেটার জন্য আমি জানি না, আমার একটা টেন্ডেন্সি হচ্ছে আমি খুব নিজের
খুদ ধরতে খুব ভালোবাসি, তো সেটা নিয়ে আমার খুব ভয় হচ্ছে, কারণ বড় পর্দায় কিছু লুকায়িত থাকবে না, সব কিছু একদম উন্মুক্ত। তো সেই দিক থেকে অবশ্যই ভয় লাগছে, কিন্তু ভালোও লাগছে যে প্রথমবার বড় পর্দায় দেশের বাইরে নিজেকে দেখতে পারা এবং ভারতের জাতীয় সঙ্গীতের সাথে আমার উঠে দাঁড়ানো। সব কিছু যখন চিন্তা করি তা নিজের কাছে খুব সারিয়াল মনে হয়, এবং অবশ্যই এক্সপেকটেশন যে দর্শকরা দেখবেন এবং অনেক 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 ভালোবাসা দিবেন। এবং আমার মনে হয় এটা খুবই একটা মানে মিলেনিয়াল গল্প, এবং এটা ছবিটার জনরার কথা যদি বলি, ইটস আ ড্রামা মিস্ট্রি। তো এবং এবার এটার অ্যাপ্রোচটা খুব, এটা খুবই সিম্পল একটা স্টোরি, এবং আপনি একবার দেখতে বসলে আমার মনে হয় যে এটা আপনাকে ধরে রাখবে স্ক্রিনে, মানে ধরে রাখার একটা খুব ফাস্ট পেসড গল্প, কিন্তু সেই সাথে এটার অনেকগুলো লেয়ার আছে। গল্পগুলো, গল্পটা যখন আগাচ্ছে সামনে, আমরা পাস্টের কিছু জিনিস জানতে পারছি, সেই সাথে প্রেজেন্টের কিছু লেয়ার্স আনফোল্ড হচ্ছে। সো ইটস ভেরি ইন্টারেস্টিং ওয়ে। তো আমার মনে হয় যারা দেখতে যাবেন ভালোই লাগবে। আচ্ছা, একটু বলুন যে আগামী দিনে আর কোন কোন পরিচালকের সঙ্গে কাজ করার ইচ্ছে রয়েছে? আমি আসলে পরিচালকের থেকে বেশি স্টোরির প্রতি দুর্বলতা আছে, কারণ আমি ছোটোবেলা থেকে একটু বই পড়তে ভালো লাগে। তো আমার মনে হয় যে পরিচালকই হোক না কেন, সে খুব অভিজ্ঞ প্রবীণ হতে পারে বা খুব নতুন হতে পারে, কিন্তু এমন কোনো স্টোরিতে আমি কাজ করতে চাই যেটাতে আমাকে দর্শক মনে রাখবে বা আমার কাজ করে আমার আনন্দ হবে। তাই আমি জানতে চাই, যেহেতু আপনার সম্বন্ধে খুব বেশি জানি না আমরা এখানে অন্তত এখনো পর্যন্ত, অভিনয় আসার প্রেক্ষাপটটা কি হবে, মানে শুরু থেকেই কি অভিনয় আসতে চাইছিলেন এমনটা মনে হয় না? না, আসলে আমার পরিবারের কেউই অভিনয়ের সাথে যুক্ত না, সবাই ডক্টর ইঞ্জিনিয়ার, আমার বাবা মার দূর সাইড থেকেই। অভিনয় আসাটা আমার মার ইচ্ছা থেকেই, আমার মারও ইচ্ছা ছিল, করতে পারেননি কারণ পরিবারের চাপে যেটা হয়। তবে আমার মা সবসময় চেয়েছেন যে আমি যেটা করতে চাই সেটা যাতে স্বাচ্ছন্দ্যের সাথে করতে পারি, সেই এনভায়রনমেন্টটা এনশিওর করা, কারণ পরিবারের সাপোর্টটা সবাই পায় না অ্যাক্টিংয়ে আসার ক্ষেত্রে। কিন্তু আমাকে একমাত্র বলবো যে আমার মা আমাকে জোর করেই নিয়ে এসছেন। আমি যতদূর জানি সামনে 30শে জানুয়ারি আপনার জন্মদিন, ঠিক তারপরেই ছবিটা আসবে, মানে সেটা বোধহয় আপনার জন্মদিনের উপহারও হতে চলেছে। ইনোভে, হ্যাঁ, এবং দেশের বাইরে প্রথমবার আমি জন্মদিন পালন করছি, এটা আমার জন্য খুবই আনন্দের। সে সাথে জন্মদিনের পরপর আমার ছবিটা আসছে, আই জাস্ট হোপ দ্যাট দিস বিকামস দ্য বিগেস্ট গিফট অফ মাই লাইফ। চমৎকার। আচ্ছা, কলকাতায় বন্ধু বান্ধব ভালো বা কোনো আত্মীয় স্বজন কি আছে? না, আত্মীয় স্বজন ওভাবে নেই, তবে কাজের খাতিরেই তো বারবার আসা হচ্ছে, এবং আমার কাজের সবার সাথে যে টিমটা, এবং অ্যাক্টরদের কথা বলি, ডিরেক্টর, তো সবার সাথে তো ফ্রেন্ডলি রিলেশন হয়ে গেছে, আমার মনে হচ্ছে যে ওরা একটা আমার একটা ফ্যামিলির মতো হয়ে গেছে। তো আমার কলকাতায় আসতে তো ভীষণ ভালো লাগে, আর আমার মনে হয় যে এবার আপনাদের আরও অনেকের সাথে পরিচয় হচ্ছে, সেক্ষেত্রে খাওয়া দাওয়া কেনাকাটা কিছু হবে তো নাকি? হ্যাঁ, খাওয়া দাওয়া কেনাকাটা, কেনাকাটা তো অলরেডি এক দফা শুরু হয়ে গেছে, আর খুব ভালো সেল চলছে এখন। এনিওয়ে, আমার ওয়ার্কআউট ওভাবে করা হয় না, কিন্তু আমি হাঁটতে ভালোবাসি, কারণ আমার মনে হয় যে হাঁটা একটা মেডিটেশনের মতো, এছাড়া মানে মেন্টাল এক্সারসাইজ অনেক হয়ে যায়। হ্যাঁ, আর আমি খুব অবজারভেন্ট, আমার মানুষজন দেখতে খুব ভালো লাগে, এবং হাঁটার সময়টা না নিজের চিন্তাগুলোকে একটু রিফ্রেশ করা যায়, বা নিজের সম্পর্কে নিজেকে নিজের টাইম দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় একা ঘুরতে বেরোনো বা হাঁটতে যাওয়া, এটা আমার খুব পছন্দ। খুব সুন্দর। আচ্ছা, যদি আমি খুব ভুল না বলি, তাসনিয়া খুব সুন্দর গানও করেন, তো আমাদের দর্শকদের জন্য, পাঠকদের জন্য কি দু কলি গাওয়া যায়, অনুরোধ রাখতে পারি? আচ্ছা, আমার ছবির একটা গান আছে, এটা আমার খুব পছন্দ, সেটা আমি দু লাইন গাওয়ার চেষ্টা। ঠিক আছে, দু লাইনই যথেষ্ট। আমি জানি না কেমন গাইতে পারবো, কোনো প্রিপারেশন নেই। যতটা জীবন দুটো হাতে ধরে তার চেয়েও বেশি বয়ে নিয়ে চলা, কোথায় যে শেষ কে বলে দেবে, ছায়া হয়ে হেঁটে চলা,
যতটা জীবন দুটো হাতে ধরে। চমৎকার চমৎকার, অনবদ্য, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য এবং আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আজকের মতো এ পর্যন্তই। ক্যামেরা শুভ্ররূপের সঙ্গে রয়েছি আমি সম্পালি। আপনারা চোখ রাখুন sangbadpratidin.in এ, আমরা নিয়ে আসবো এরকম আরও অনেক আড্ডা, সাক্ষাৎকার এবং নতুন নতুন খবর।